সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত সম্মানিত দর্শক আমি আব্দুল কালিম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে ওষুধ ছাড়াই যে সুগারের চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে সুদা সুগার নর্মালে গল্প নয় আলহামদুলিল্লাহ নির্মূলের গল্প তো আজকে আপনাদের সামনে বিশেষ করে যে নয় উপস্থিত আছেন আর কি তো রকম ভিডিও আমাদের আজকে প্রথম করা হচ্ছে আর কি সাধারণত আমরা কোনো রুগীকেই প্রথমবারেই ভিডিও করি না তো বিশেষ করে উনি অনেক দূর থেকে এসেছেন আচ্ছা আপনার নামটা কি আব্দুল হাকিম আব্দুল হাকিম ওনার নাম হচ্ছে আব্দুল হাকিম আপনি কি করেন আমি ভুলকি মাদ্রাসায় বড় মাদ্রাসায় পড়াই আচ্ছা ভুলকি বড় মাদ্রাসায় উনি শিক্ষক আন কি ভুলকি মাদ্রাসা একটা বিখ্যাত মাদ্রাসা আমরা অনেকেই জানি হ্যাঁ ভুলকি মাদ্রাসা সম্পর্কে বা সেই মাদ্রাসার ব্যাপারে আর কি তো উনি একজন মানে শিক্ষক আর কি তো ওনার বাড়িটা হচ্ছে আপনার আমার বাড়িটা বিহারে হচ্ছে বৈলদাগাছি গ্রাম বলদাগাছি গ্রাম বিহার ওটা জেলা কি পড়ছে জেলা কাঠিহার কাঠিহার কাঠিয়ার বিহার থেকে উনি এসছেন আমাদের এখানে তো বিশেষ করে উনি একজন সুগারে পেশেন্ট তো উনি আমাদের এটা সন্ধান কোথা থেকে পেয়েছেন আমি সন্ধান পেয়েছি আমাদের ওখানে পাটনরের একজন মোহাম্মদ রফিক নামে একজন আছেন উনি বর্তমানে সুগারের ওষুধ খাচ্ছেন চার পাঁচ দিন খাওয়ার পরেই চার দিন খাওয়ার পরে ওনার সুগার যখন লাভলেন তো দেড়শো তারপরে আর তারপর দিন আবার লাফলেন তো আশি আচ্ছা চারশো যেখানে চারশো ছিল সুগার কম কম ছিল না সেখানে একবার হলো দেড়শো দেড়শো এলো তার দিন লাপলো তো আশি এসছে আশি এসছে বর্তমানে এখন আশিতে আছে তো সম্মানিত দর্শক বিশেষ করে উনি যে যার কাছ থেকে শুনেছেন যে আমাদের আর একটা রুগী হ্যাঁ ওনার কাছ থেকে দেখেছেন যে একদম অল্প অল্প সময়ের মধ্যে দ্রুত যে সুগার কমে গেছে তারপরে আবার কোনো প্রকার ঔষধ ছাড়েই বরঞ্চ ঔষধ বন্ধ করে দিয়ে এটা কমেছে তো যার কারণে উনি এসছেন আর কি এই সুগারের চিকিৎসা করার জন্য তো আপনার সুগারের কত দিন থেকে আমার সুগারটা দু হাজার দুহ থেকে আছে দু হাজার দুই দু হাজার দুই মানে হচ্ছে দশ বিশ বছর হ্যাঁ তাহলে বিশ বছরের সুগারের রুগী বিশ বছরের সুগার রুগী আর উনি যে এসেছিলেন উনিও কিন্তু বিশ বছরের সুগারের রুগী হ্যাঁ হ্যাঁ তো বিশেষ যেটা হয়েছে যে বিশ বছরের সুগার রুগী তো আপনার সুগারটা মানে কত ছিল এখন আমি সেদিন শুক্রবার চার পাঁচ দিন আগে মাপলাম তো আমার সুগার ছিল তিনশো পঁয়ত্রিশ খাওয়ার পরে আচ্ছা আচ্ছা আর খাওয়ার আগে ছিল দেড়শো তো আপনি কি এই যে সুগার গুলো মেবি ওষুধ কি আপনারা চলতেই ছিল হ্যাঁ চল চলতেই ছিল মানে চলতেই ছিল তারপরে এত মানে সুগার ছিল অস্বাভাবিক সুগার আর কি তারপরে আপনাকে কি এখন নিতে হচ্ছে ইনসুলিন নিতে হচ্ছে নাকি ইনসুলিন নিতে হচ্ছিল কতদিন থেকে ইনসুলিন নিচ্ছেন ইনসুলিন নিচ্ছেন মানে রোজার পর থেকে অর্থাৎ

হ্যাঁ তারপরে কিন্তু সুগারের মানে পরিমাণ অনেক বেশি মানে কোনোভাবে কমাতে পারছেন না তো আচ্ছা আপনার মূল টার্গেটটা কি মানে আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ সুগারটা পুরোপুরি ভালো হয়ে যায় তো অনেকেই আছে কি যে শুধুমাত্র একটা টার্গেট নিয়ে থাকে যে হয়তো আমার চোখটা অপারেশন করব বা হয়তো আমার পেট কাটাবো বা এরকম একটা টার্গেট নিয়ে করেন যে আমার এটা হলেই হয়ে যাবে মানে সুগার ভালো করতে চান না অনেকেই আর কি তো যেমন তার একটা উদাহরণ দৃষ্টান্ত হচ্ছে যেমন আমার খালা আর কি এর আগে আমরা ভিডিও দিয়েছি হ্যাঁ যে তিনি সুগার ভালো করতে চান না শুধুমাত্র কি মানে এটা অপারেশন হয়ে যায় এই পর্যন্ত তো আপনার মানে কি ইচ্ছা আমার ইচ্ছা যে বর্তমানে আমি সুগার অতদিনই করতে পারব পারবো না তবে আমার চক্ষুটা এখন বর্তমানে বাম চক্ষুটা অপারেশন করার জন্য খুবই জরুরি হয়ে গেছে এখন সুগার না কমলে তো আমি মানে অপারেশন করতে পারছি না ওই জন্য আমি সুগার কমাবার চেষ্টায় আছে যে সুগার কমে আমি কিন্তু ই করবো তো দর্শক তাহলে ওনার যেটা ইয়ে হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাকে সুগারটা বিশেষ করে ওনার মূল টার্গেট যেটা হচ্ছে সেটা হচ্ছে চক্ষু অপারেশন করা আর কি তো চক্ষু অপারেশন করার জন্যই উনি এসেছেন হ্যাঁ তিনি হয়তো সুগার ভালো করাবেন না এটা হয়তো তিনি একটা ভেবেই নিয়েছেন কিন্তু আমাকে চক্ষু অপারেশন যেহেতু করাতে হবে একটা চোখ ওনার চোখ অপারেশন করতে হবে এখন সুগারটা যেহেতু কোনোভাবে ইনসুলিন নিয়েও যেহেতু কমছে না হ্যাঁ সেই জন্য আমাদের কাছে এসেছেন হ্যাঁ তো যেহেতু আজকে উনি হচ্ছেন আমাদের একটা নতুন জায়গা থেকে আসা একজন রুগী আর কি বিশেষ করে অনেকেই আছে যারা অল্প কাজ অল্প দূর হলেই তারা বলে যে ভাই আমাদেরকে অনলাইনে চিকিৎসা দেন অনলাইন চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করেন আমরা সবসময় সাজেস্ট করি যাতে আপনারা আমাদের এখানে এসে চিকিৎসা করেন তাহলে আমাদেরকে ভালো লাগে কারণ একটা রুগীর সঙ্গে তার মন খুলে কথাবার্তা শোনা এবং বলা এই সব বিষয়গুলো আমাদের কাছে একটা জরুরি বলে মনে হয় তো যার কারণে আজকে ভিডিওটা করা যে বিশেষ করে আপনাদের কারো এরকম অনেক রুগীর কেস হয়েছে যে কোনোভাবে সুগার কমাতে পারছিলো না অবশ্য আমাদের এখানে এসে চার দিন পাঁচ দিনের মধ্যে সুগারটা নর্মাল হয়েছে অপারেশন করতে পেরেছে আলহামদুলিল্লাহ তো বিশেষ করে এরকম কারো যদি সমস্যা থাকে যে হয়তো চোখ অপারেশন করতে পারছেন না বা পেট অপারেশন করতে পারছেন না বা আরও সমস্যা যেগুলোর কারণে মানে এই হয় আর কি অপারেশান মানে সুগারটা নরমাল করা দরকার পড়ে আর কি তো বিশেষ করে আপনারা সুগার যদি ভালো করতে থাকেন তাহলে আমাদের কোর্স পূরণ করতে হবে তাহলে কোর্স পূরণ করলে আপনার পুরোপুরি সুগার ভালো হবে আর যদি আপনারা বলেন যে না আমার কোর্স পূরণ করব না আমি সুগার ভালো করবো না কিন্তু আমাকে এই কাজটা উঠেতে হবে তাহলে সেটা আপনারা এসে আপনারা চিকিৎসা নিয়ে যেতে পারেন তো বিশেষ করে আজকে ছিল এই আমাদের ইনফরমেশন আজকে দেওয়ার আর কি যে শুধুমাত্র আমাদের কাছে এমন কিছু রোগী আছে যে শুধুমাত্র অপারেশান করার জন্য আসে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা যদি আমাদের ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ ঝাড়খণ্ড বর্ডার হ্যাঁ মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর শেখপুর ঝাড়খণ্ড বর্ডার এবং আমাদের যে ফোন নাম্বার সেটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো বিশেষ করে আমাদের শুক্রবার চেম্বার বন্ধ থাকে যদি আপনারা চিকিৎসা করাতে চান তাহলে একদিন আগে নাম লেখালেই হবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন তো দর্শক এই ছিল আমাদের আজকে ইনফরমেশন তো আল্লাহ শুভারমন্ত আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি